what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব, আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। ড্রিম হোম চ্যানেলে আজকে একটি সুন্দর 2BHK ফ্ল্যাট নিয়ে এসেছি আপনাদের জন্য, একদম রেডি টু মুভ ফ্ল্যাট আজকে দেখাবো। আপনারা যারা VIP রোডের কাছাকাছি দমদম পার্কে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য একটি সুন্দর ফ্ল্যাট আজকে আমরা নিয়ে চলে এসেছি। আজকের যে ফ্ল্যাটটি দেখাবো আপনাদের, আপনারা সেটা 3rd এবং 5th ফ্লোরে পেয়ে যাবেন। এটি একটি G+5 বিল্ডিং, লোনেবেল প্রপার্টি, এবং আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। সিঁড়িতে মার্বেল ফিনিশ করা আছে। এখন আপনাদের আমরা 3rd ফ্লোরে ফ্ল্যাটটি দেখাবো। এই ফ্ল্যাটটিতে এখন লিফট রানিং হয়ে গেছে, এটা একটি পুরনো ভিডিও তাই এখানে লিফটটি ইনকমপ্লিট আছে। এবং এই হলো আজকের ফ্ল্যাটটি। মোট পার ফ্লোরে 4টি করে ফ্ল্যাট আছে। এবার চলুন আজকের যে ফ্ল্যাটটি আছে সে ফ্ল্যাটটি দেখে নেব। ঢুকি, আপনারা একটি স্পেসিয়াস ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন। ফ্লোরিং আছে ভিট্রিফাইড টাইলস। একটি স্পেসিয়াস খুব বড় মাপের কিচেন আপনারা পাচ্ছেন। কিচেনটি ওপেন কিচেন করা আছে, আপনারা চাইলে এটিকে কভার্ড কিচেন করে নিতে পারবেন। কিচেনে কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার এসবের পয়েন্ট করে দেওয়া আছে, এমনকি আপনারা এক্সস্ট ফ্যানের পয়েন্টও পেয়ে যাবেন। কিচেনের মধ্যে সব রকম ফিটিংস অলরেডি লাগানো আছে। এসকো কোম্পানির স্যানিটারি ফিটিংস ডেভেলপার লাগিয়েছে এবং আপনারা স্ল্যাবে গ্রানাইট ফিনিশ পেয়ে যাচ্ছেন। দেখুন কত সুন্দরভাবে কিচেনটি কিন্তু তৈরি করা হয়েছে। আপনারা আরেকবার ড্রয়িং কাম ডাইনিংটি দেখে নিন। একটি স্পেসিয়াস ড্রয়িং ডাইনিং কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের আমরা কমন টয়লেটটি দেখিয়ে দেব। এই হলো কমন টয়লেট। টয়লেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির টাইলস লাগানো আছে, 7 ফিটের টাইলিংয়ের কাজ করা আছে। টয়লেটের মধ্যে আপনারা মিরর পেয়ে যাচ্ছেন, এখানেও আপনারা একটি বেসিন পেয়ে যাবেন এবং বাইরেও বেসিন পেয়ে যাবেন। ফিটিংস আপনাদের আগেই বলেছি, সব এসকো কোম্পানির ফিটিংস লাগানো আছে। এসকো কিন্তু জাকুয়ারের আরেকটা ব্র্যান্ড এবং এখানে আপনারা কিন্তু গিজার পয়েন্ট এবং এক্সস্ট ফ্যানের পয়েন্টও পেয়ে যাচ্ছেন এবং মিক্সচার কল, মিক্সচার ট্যাপও পেয়ে যাচ্ছেন এবং বাইরে আপনারা আরেকটা বেসিন পাচ্ছেন এবং সঙ্গে একটি আয়নাও কিন্তু অলরেডি ডেভেলপার লাগিয়ে দিয়েছে। এবার আপনাদের ফার্স্ট বেডরুম দেখিয়ে দেবো। বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। এই হলো অ্যাটাচ টয়লেট। এই টয়লেটের মধ্যেও আপনারা সেম কোম্পানির ফিটিংস পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটি ফিটিংস খুব ভালো কোয়ালিটির লাগানো আছে, কোথাও কোনো লোকাল কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করা হয়নি। এবার আপনাদের বেডরুমটা দেখিয়ে দেবো। এই হলো বেডরুম। বেডরুমে দুটো জানলা পেয়ে যাচ্ছেন, তাই ভালো এয়ার লাইট ভেন্টিলেশন আপনারা পাবেন। বেডরুমের সাইজ আছে 10 ফিট বাই 10 ফিটের। এই ফ্ল্যাটটি যেহেতু 3rd এবং 5th ফ্লোরে আছে তাই আপনারা কিন্তু চারিদিকে ওপেন পাচ্ছেন এবং পন্ট ফেসিং একটি ফ্ল্যাট পাচ্ছেন। দেখুন কত সুন্দর একটি ফ্ল্যাট, চারিদিকটা কত সুন্দর ওপেন এবং প্রচুর আলো হাওয়া কিন্তু এই ফ্ল্যাটে আসছে। এবার আপনাদের সেকেন্ড বেডরুম দেখিয়ে দেবো। এই হলো সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাইজ আছে 10 ফিট বাই 11 ফিটের। ব্যালকনিটি আছে নর্থ ইস্ট ফেসিং। আপনারা এই ফ্ল্যাটের একটি বেডরুমে এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন, আর একটি এসি পয়েন্ট করতে গেলে আপনাদের আলাদা করে টাকা দিতে হবে। এই হলো ব্যালকনি। ব্যালকনিতে আপনারা কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং ব্যালকনিটি একটি পন্ড ফেসিং ব্যালকনি। এই দেখতেই পাচ্ছেন একটি সুন্দর পুকুর এবং এই পুকুরটি থাকার জন্য এই জায়গাটি কিন্তু কোনোদিন ব্লকেজ হবে না, আপনারা সারা জীবন এরকম ওপেন জায়গা পাবেন। এবং পুকুরটি নর্থের দিকে আছে তাই আপনারা প্রচুর হাওয়া কিন্তু পুকুর থেকে পাবেন। এই টোটাল যে আপনাদের ফ্ল্যাটটা দেখালাম, এটি একটি লোনেবেল প্রপার্টি। এই ফ্ল্যাটটি HDFC ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আপনারা চাইলে লোন করতে পারবেন। কমন টয়লেটের উপর আপনারা একটি লফট পাবেন, যেটি অলরেডি ডেভেলপার কিন্তু কভার করে দিয়েছে, যেটা আপনাদের দেখানো হয়নি তাই একবার দেখিয়ে দিলাম। এই ফ্ল্যাটটির টোটাল সাইজ আছে 794 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া। এই ফ্ল্যাটটির টোটাল দাম পড়বে 38,40,000 টাকা।
জিএসটি এবং ইলেকট্রিক ট্রান্সফরমারের জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না। ফ্ল্যাটের প্রাইস অলমোস্ট ফিক্সড এবং এখানে কিন্তু কোনো ফোর হুইলার পার্কিং নেই। টু হুইলার পার্কিং আপনারা ফ্রিতেই করতে পারবেন। এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে ডিসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আপনাদের বন্ধু বা রিলেটিভসদের এরকম একটি ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিন। এবার চলুন আপনাদের আমরা বাইক পার্কিংয়ের জায়গাটি দেখিয়ে দেবো, ব্যাক সাইডে আপনারা বাইক পার্কিং করতে পারবেন। এই জায়গাটিতে আপনারা চাইলে বাইক পার্কিং আপনাদের করতে পারবেন। এবার চলুন আপনাদের আমরা লোকেশনটি বুঝিয়ে দেব। এই হলো ভিআইপি রোড, এখান থেকে মাত্র 500-600 মিটার ডিস্টেন্সে আপনাদের আজকে যে ফ্ল্যাটটি দেখালাম সেই ফ্ল্যাটটি আছে। এই সোজা রাস্তাটি কেষ্টপুরের দিকে চলে যাচ্ছে, কেষ্টপুর হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এখান থেকে এয়ারপোর্ট 4 কিলোমিটার রাস্তা। এছাড়া আপনারা কিন্তু যশোর রোড দিয়েও আজকে যে ফ্ল্যাটটি দেখালাম সেখানেও যেতে পারবেন, প্রায় একই ডিস্টেন্স যশোর রোড এবং ভিআইপি রোডের। এবং যারা উল্টোডাঙ্গা স্টেশন যেতে চান, এই রাস্তা ধরে মোটামুটি 3 কিলোমিটার গেলে আপনারা উল্টোডাঙ্গা স্টেশন পৌঁছে যাবেন। এখান থেকে সব বাসই উল্টোডাঙ্গা যাচ্ছে। এছাড়া 12C/2 বাস স্ট্যান্ডও এখানেই আপনারা পেয়ে যাচ্ছেন। কাছাকাছি মেট্রো স্টেশন বলতে এখন বেলগাছিয়া পাবেন। এছাড়া সল্টলেক এবং নিউ টাউন আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন, কেষ্টপুর দিয়ে চলে যেতে পারবেন, বা আপনারা চিনার পার্ক দিয়ে নিউ টাউন চলে যেতে পারবেন। এছাড়া লেক টাউন দিয়েও আপনারা কিন্তু সল্ট লেক চলে যেতে পারবেন। হাতের কাছে আপনারা মার্কেট, ব্যাংক, এটিএম, স্কুল সব কিছুই পেয়ে যাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, দমদম পার্কের পরিবেশ কিন্তু সল্ট লেকের মতন, তাই যারা একটু নিরিবিলি পরিবেশে থাকতে চান তারা অবশ্যই দমদম পার্কে আসতে পারেন। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমরা ভিডিও দিলেই কিন্তু আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনারা কোনো প্রপার্টি সেল করতে চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।